বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে দুজন পুরুষ একজন নারী। তিনজনের দুজন ইতালি ফেরত, তাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। এছাড়া আরও দুজনকে করোনা সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। ডাক্তার সেব্রিনা জানান, জ্বর ও কাশি নিয়ে এই তিন ব্যক্তি ICDDR-এ যোগাযোগ করেন। এরপর গত ২৪ ঘন্টায় তাদের নমুনা পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে করোনা ভাইরাস রয়েছে এই খবর চাউর হওয়ার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিত্যপণ্য কেনার জন্য বাজারে মানুষের ভিড় লেগে যায়। বেশি ভিড় ছিল মাস্কের দোকানে। এক পর্যায়ে মাস্ক ফুরিয়ে যায়, দাম বৃদ্ধি তো ছিলই। কাঁচা বাজারেও করোনার প্রভাব পড়ে। বাসে, ট্রেনে, লঞ্চে সবার মধ্যেই ছিল আতঙ্কের ছাপ। অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন তাদের ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠানো নিয়ে। সরকারের তরফে অবশ্য বলা হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আবদুল্লাহ বলেছেন, জনসাধারণকে সতর্কভাবে চলাফেরা করতে হবে, অযথা বাড়ির বাইরে বের হওয়া ঠিক হবে না। মিছিল, মিটিংয়ে না যেতে পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন এবং তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের অতি দ্রুত আলাদা করে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকায় চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ং। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম বা জমায়েতে এড়িয়ে চলার পরামর্শ দেন এই কূটনীতিক। করোনা ভাইরাস নিয়ে ভীত না হয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রদত্ত পরামর্শ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে সরকার। সোমবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগ দত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ICDDR-এ না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটি। ICDDR-এর হটলাইন নম্বরে ফোন করলে তারা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের নাম্বার 16263। এখন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানতে ব্যবহৃত হবে এই নাম্বারটি। এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে ICDDR-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বেশি পরিমাণ কল আসে, সবসময় মোবাইল নম্বর ব্যস্ত থাকে। পুরনো মোবাইল নম্বরের উপর চাপ কমানোর জন্য এবং যারা কল করে তারা যেন সবাই তথ্য সেবা পায়, সেজন্য নতুন করে ৮টি নম্বর যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনা প্রতিরোধে পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো, নিয়মিত জীবাণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত। কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন। হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে। যেখানে সেখানে থুতু নিক্ষেপ করা যাবে না। রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে। যে কোনো খাবার ভালো করে সেদ্ধ করে রান্না করতে হবে। অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা যাবে না। কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন। বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করে নিরাপদ থাকাই উত্তম পন্থা। অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম। জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে। শিশু, বৃদ্ধ ও ক্রনিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ না করাই ভালো। রোগটি ছোঁয়াচে হওয়ায় দেশবাসীকে বড় বড় জনসমাগম স্থলগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।